ইসরাফিল ইকবাল জানতে চেয়েছেন রোজার ফজিলত কি একটু বলবেন জিলহজ মাসের প্রথম নয়টি দিন রোজা রাখতে হবে এই মর্মে স্পষ্টভাবে এইভাবে কোন হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানায় তবে বোখারিতে একটা হাদিস বর্ণিত হয়েছেন বিক্রিম সাল্লাম বলেছেন মামিন আল্লাহাম অর্থাৎ জিলহজের প্রথম দশ দিনের ইবাদতের চাইতে অন্য কোন সময়ের ইবাদত অন্য কোন দিনের ইবাদত আল্লাহর প্রিয় না মাস হিসাবে রমজান শ্রেষ্ঠ দিন হিসাবে অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় তো নফল আমল বা যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর কাছে এই দর্শকের প্রিয় সেই হিসাবে আপনি নফল রোজাও রাখতে পারেন এই জন্য ওলামা একরাম পরামর্শ দিয়ে থাকেন প্রথম নয় দিন রোজা রাখার জন্য জোবাইর আল হাসান জানতে চেয়েছেন আমরা অনেকে নামাজের পূর্বে নিয়ত পড়ি আমার প্রশ্ন নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্যকে নিয়ত করা এটা অন্তরের কাজ অন্তরে করা যায় অন্তরে পড়া যায় না পড়া এটা মুখের কাজ নিয়ত করতে হয় অন্তরে ইচ্ছা থাকতে হয় নিয়ত করা মানে ইচ্ছা করা এই ইচ্ছা করাটা অন্তর দ্বারা সম্পাদিত হয় মুখে এটার উচ্চারণের প্রয়োজন নেই মোহাম্মদ নুরুজামান জানতে চেয়েছেন যিনি কয়েকবার বুকের দুধ খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে কিনা যিনি কয়েকবার দুধের দুধ খেয়েছেন খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে না কারণ তিনি আপনার দুধবন হিসাবে বিবেচিত হবেন যার জন্য আবেদন জানতে চেয়েছেন আমার প্রশ্ন হলো অনেকে যারা এনজিওতে জব করে কিন্তু দেখা যাচ্ছে ডোনার ভিন্ন ধর্মাবলম্বী সেক্ষেত্রে ওই ডোনারের টাকা আমার বেতন হিসাবে পাচ্ছি তা ইসলামে দেশে যায়স কিনা একটা জটিল বিষয় হলো আমরা অনেকে মনে করি এনজিও মানেই হারাম এনজিওতে চাকরি করা হারাম এটি আল্লাহ মাফ করুক আমাদের একটা পেজ আমাদের এই পেজে একটা পোস্ট দেওয়ার পর কয়েক হাজার কমেন্ট আসছে এরকম আমি সত্যি আশ্চর্য হয়েছি যে আমাদের ধারণা কিভাবে এতটা সাধারণ হয় দুঃখিত প্রশ্ন করতে আপনাকে আমি হিট করার জন্য বলছি না আমি কিন্তু সাধারণ কথা বলছি আমরা অনেকে মনে করি যে এনজিও মানেই হারাম অবশ্যই এটা একটা ভালো দিকও আছে যে এনজিওগুলোর বেশিরভাগ এনজিও গুলোর কার্যক্রমগুলো সুদভিত্তিক সুদি লোন দেয়া নেয়া ইত্যাদি এ সমস্ত কাজের কারণে মানুষের ধারণা হয়ে গেছে যে এনজিও মানি খারাপ এনজিও শব্দটাই হলো আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থাকে অতএব আসন্না ফাউন্ডেশন একটা এনজিও হতে পারে এ ধরনের বহু এনজিও হতে পারে এনজিও মানে যে খারাপ তা নয় কারণ যদি চাকরি করলেই সেটা খারাপ হবে এমন কোনো কথা নেই আপনি এবং একজন হিন্দুর অধীনেও চাকরি করতে পারেন আপনি কি করছেন আপনার জবটা কি সেটা হলো দেখার বিষয় আপনি যদি কোনো হারাম কাজ করছেন সরাসরি জবের নামে তাহলে আপনার জন্য সে উপার্জনটা হারাম হবে আর যদি ধরুন একটা প্রতিষ্ঠান এনজিও যাদের সব কাজই প্রায় খারাপ কিন্তু তাদের যদি কোনো ভালো কাজে আপনি নিয়োজিত হন বা যে কাজে নিয়োজিত আছে সেটা মোবাহ কোনো কাজ জায়েজ কোনো কাজ তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি হারাম হবে না হ্যাঁ একটি কথা থেকে যে তাদের উপার্জন তো উপার্জন যদি হালাল হারাম দুই রকমের থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সেই ব্যাংকে বা সেই প্রতিষ্ঠানে আপনি জব করতে পারেন সেই যদি জব করতে পারেন তবে বেশিরভাগ হালাল হারামের মধ্যে বেশিরভাগ হারাম হলে সেটাকে বাকি সবগুলোকে হারাম হিসাবে তাকে লিবান ওলামাইক্রাম ফতোয়া দিয়ে থাকেন যদি এক্ষেত্রেও ভিন্ন মত আছে যাই হোক মূল কথা হলো যে এনজিওতে চাকরি করলেই যে হারাম হবে তা নয় যদি ধর্মাবলম্বী হয় কোনো অসুবিধা নেই তাতে জানতে আমার এমনি একটা সাত মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে তাকে জানাজা না দিয়ে দাফন শেষ করেছি এখন বাবা মা হিসাবে সন্তানের জন্য আমার করণীয় আমরা কি করতে পারি আমাদের মতে যদি সন্তান জন্মগ্রহণ করার পর সে জীবিত না থাকে তাহলে তার জানাজার বিধান নেই পেটে মারা গেলে জানাজার বিধান নেই তার জন্য আকিকা ইত্যাদি বিধান নাম দেখার ইত্যাদি বিধান নেই কিন্তু সৌদি আরবের লমায়করাম অবশ্য বলেন যে তার জানাজা দিতে হবে এবং তারা জানাজা দিয়ে থাকেন এরপরে স্বামী দাউস ইমন জানতে চেয়েছেন আমি আমার স্বামীর সাথে ঢাকায় থাকি মাসে এক থেকে সাত দিনের জন্য আমি আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি যাই যা ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার দূরে সেখানে গেলে কি আমার কসর আদায় করতে হবে সেখানে যদি আপনাদের পৃথক কোনো ঘর থাকে নিজেদের বসবাসে আলাদা কোনো ঠিকানা থাকে সকল অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা আপনার একটা ঠিকানা হয় সেকেন্ড ঠিকানা থার্ড ঠিকানা এরকম কিছু হয় তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন নাহলে কসরনামাজ পড়বেন